বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের কস্ট অ্যাকাউন্টিং বইটি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, ম্যাটেরিয়াল অধ্যায়টি। তো তোমরা যারা আমার আগের ক্লাসটি দেখোনি, ওখানে আমি কস্টশিট নিয়ে, মানে প্রথম অধ্যায়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা একটা কাঁচামালকে কারখানায় নিয়ে প্রক্রিয়াজাত করে পরিপূর্ণ একটা পণ্য পেয়ে থাকি। তো আজকে আমরা কাঁচামাল অধ্যায়টি থেকে কি কি ধরনের অঙ্ক পরীক্ষায় আসে তা জানবো, তারপরে দুই তিনটি বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আর আমি তোমাদেরকে এই অধ্যায়টি খুব বিস্তারিতভাবে আলোচনা করব। যত নিয়মের অঙ্ক পরীক্ষা এসে থাকে, আমি চার পাঁচটি ক্লাসের মাধ্যমে প্রত্যেকটি ক্লাসে আলাদা আলাদা নিয়মের অঙ্কগুলো নিয়ে ইনশাল্লাহ তোমাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। তা আমাদের এই অধ্যায়ে তিন ধরনের অঙ্ক সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। নাম্বার ওয়ান ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। নাম্বার টু হচ্ছে কিছু সূত্রের অঙ্ক পরীক্ষায় এসে থাকে। নাম্বার থ্রি হচ্ছে স্ট্রোলেজার অ্যাকাউন্ট, মানে এখানে আমাদের তিনটি পদ্ধতি চেয়ে থাকে পরীক্ষায়। যদি তোমাদের সিলেবাসে সাত আটটি পদ্ধতি আছে, কিন্তু সাত আটটি পদ্ধতি পরীক্ষায় আসে না, পরীক্ষায় নর্মালি তিনটি পদ্ধতি আসে, সেটি হচ্ছে কি ফিফো, লিফো অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ মেথড। এই তিনটি যে নিয়ম বললাম, আমি আবারও বলছি, নাম্বার ওয়ান ইওকিউ, ইওকিউ মানে হচ্ছে কি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মানে ধরে নাও হচ্ছে। আরেকটা বিষয় বলি, আজকে আমি আলোচনা করব মূলত ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নিয়ে। গত দুই তিন বছর যে পরীক্ষায় বোর্ড প্রশ্ন এসেছিল তার সমাধান নিয়ে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। তো আজকের ক্লাসটি তোমরা না টেনে অবশ্যই ভালোভাবে দেখবে, এবং তোমাদের বন্ধুদের কাছে আমার ক্লাসগুলো শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি যারা এখনই সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। কেন, আমি এই অধ্যায়টি নিয়ে খুবই ডিটেলসে আলোচনা করব এবং তোমাদেরকে খুব তাড়াতাড়ি অনেকগুলো ক্লাস দিব ইনশাল্লাহ। আর আমি একটু ব্যস্ততার কারণে কিছুদিন ক্লাস দিতে পারিনি, এখন যেহেতু তোমাদের পরীক্ষা চলে এসেছে আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো দেখো ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ধরো একটা প্রতিষ্ঠানে এক বছরে হচ্ছে 40,000 পিস পণ্য লাগবে বা 40,000 টন। আমি ধরে নিলাম যে তুমি হচ্ছে একটি ফ্রিজের দোকানদার বা হচ্ছে টিভি বিক্রি করো। তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, তাহলে তোমরা অঙ্কগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে আজকে যে আমি করাবো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সেই জিনিসটি কি। আমরা কিন্তু সূত্র অ্যাপ্লাই করলেই পেয়ে যাই, আমরা দুইটি সূত্র আছে, একটি সূত্র আছে, অ্যাপ্লাই করলে পেয়ে যাবো। কিন্তু আমরা যদি না বুঝে অঙ্কটি করি আমাদের মাথায় থাকবে না আসলে আমরা কি করছি। সেটি হচ্ছে কি, দেখো তুমি ধরো টিভি বা ফ্রিজের দোকানদার, চীন দেশ থেকে তুমি টিভি বা ফ্রিজ নিয়ে আসো বিক্রি করে দেওয়ার জন্য। এখন দেখা যাচ্ছে এমন, আমাদের প্রতিদিন ধরে নাও হচ্ছে তোমার 100 পিস করে তোমার বিক্রি হয়, তাহলে হচ্ছে এক মাসে হচ্ছে 3,000 পিস বিক্রি হয়, 12 মাসে হচ্ছে 36,000 পিস বিক্রি হয়। এখন তুমি কি চীন থেকে একবারে পণ্যগুলো নিয়ে আসবে 36,000 পিস, নাকি হচ্ছে দুইবারে 18,000 করে আনবে, নাকি প্রতি মাসে 3,000 পিস করে মাল কিনে নিয়ে আসবে? অনেকের মতে আমরা একবারে কিনে নিয়ে আসবো, আমাদের খরচ কম। কিন্তু একবারে যখন তুমি এই যে 36,000 পিস পণ্য কিনবে, তোমার কিন্তু অনেক টাকা লাগবে। এত টাকা তুমি কোথায় পাবে? তোমাকে ব্যাংক থেকে সুদ, মানে ঋণ নিতে হবে, ঋণের সুদ দিতে লাগবে। আবার তুমি এতগুলো পণ্য কোথায় রাখবে? তোমার জন্য গোডাউন লাগবে, একটা গুদাম ঘর লাগবে, গুদাম ভাড়া লাগবে। তো আলটিমেটলি আমরা হচ্ছে সাধারণভাবে অনেকে বুঝবো যে একবারে আনবো, আসলে তা না। একবারে আনলে যেমন আমাদের গাড়ি ভাড়া খরচটা বেঁচে যাবে, অর্ডার কস্টটা কমে যাবে, কিন্তু আমরা এই পণ্যগুলো আনার জন্য যে টাকা লাগবে, আমাদের পুঁজি লাগবে বেশি, তারপরে হচ্ছে এগুলো গোডাউনে রাখার জন্য আমার হচ্ছে গোডাউন ভাড়া লাগবে। আবার আমি যদি বারবার আনি তাহলে দেখা যাবে কি, খুব বেশিবার যখন আমি আনবো, যে ধরো আমি প্রতি এক সপ্তাহ পরপর পণ্য নিয়ে আসতেছি, তো চীনে যাওয়া আসা, বিমান ভাড়া, তারপর হচ্ছে জাহাজ ভাড়া, বারবার আমার অনেক টাকা খরচ হবে, কিন্তু হয়তো পুঁজি কম লাগবে, অল্প পুঁজিতে নিয়ে আসবো। তো এই জন্য বিষয় হচ্ছে কি, আমি একবারে একসাথে অনেক পণ্য কিনলেও আমার জন্য খুব বেশি লাভজনক নয়, আবার আমার বারবার বারবার পণ্যগুলো যদি আমি কিনে নিয়ে আসি তাও আমার জন্য লাভজনক নয়। তা আমরা দেখব কি পরিমাণ পণ্য যদি আমরা একসাথে কিনি আমাদের মোট ব্যয় কম হবে, মানে পণ্যের দাম তো আমাদের ঠিকই থাকবে। অনেক সময় এমন হয় যে না, তুমি একসাথে অনেক পণ্য কিনলে হয়তো অল্প কিছু তোমাকে ডিসকাউন্ট দিবে, কিন্তু যতটুকু তোমাকে ডিসকাউন্ট দেয় ওই ডিসকাউন্ট পাওয়ার আশায় এত টাকা লোন করে তুমি যদি পণ্যটি কিনো, তাহলে আলটিমেটলি ইন্ড অফ দ্য ডে তোমার খুব বেশি লাভ হবে না। তো আমি আবারও বলছি, ইওকিউ মানে হচ্ছে কি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইকোনমিক মানে হচ্ছে মিত ব্যয়, মানে কতটুকু অর্ডার করলে আমার মোট ব্যয় সবচেয়ে কম হবে। আমি আবারও বলছি, কতটুকু অর্ডার করলে, মানে এই যে 36,000 পিস, আমি একটা উদাহরণ দিয়ে বুঝালাম, আমার এক বছরে যত পিস পণ্য লাগে
সেই পণ্যের কতটুকু অংশ আমি কিন্তু সারা বছরে ভালো করে বুঝে নাও ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির যে উত্তরটি আসবে সেটি মানে যে আমার ওইটি যে আমি এক বছর কিনবো তা না, মানে ওই পরিমাণ পণ্য করে কিনে, মানে ধরে নাও আমি 3000 পিস করে পণ্য কিনবো একবারে, তাহলে আমি একবারে 3000 পিস করে পণ্য কিনলে আমি কিন্তু এক বছরে 12 বার পণ্য কিনতে হবে। আমি মোট 36000 পিসি পণ্য কিনবো, কিন্তু একবারে কতটুকু পণ্য কিনবো? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মানে হচ্ছে কি, কি পরিমাণ পণ্য একবারে কিনলে আমি সারা বছরে যে পণ্য কিনবো সেই সারা বছরে পণ্য কেনার মোট ব্যয় কম হবে। এটি এমন না যে আমি আজকে একবারে কিনবো একবারে খরচটি কম হবে, তা কিন্তু না। তো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মানে, আমি আবারও বলছি কেন এটা অনেকেই ভুলে যাও এলোমেলো হয়ে যায়, কি পরিমাণ পণ্য আমি একবারে কিনলে মোট ব্যয়, যে আমি ধরো এক বছরে 10 বার পণ্য কিনবো, এক বছরে 3 বার পণ্য কিনবো, মোট ব্যয়, মোট ব্যয় বলতে কি বুঝি, এই যে পণ্য আনা নেওয়ার ব্যয়, তারপর হচ্ছে পণ্য অর্ডার করে যে নিয়ে আসবো, তারপর হচ্ছে আমি যে পণ্য কেনার জন্য আমার যে টাকা লাগবে, ঋণের ব্যয়, তারপর হচ্ছে গোডাউন ভাড়া, মানে মোটের উপরে টোটাল ব্যয় আমার মোট ব্যয় কম আসবে। তো ইউকিউটা তারপর তোমরা বই থেকে ভালো করে উদাহরণ দেওয়া আছে, সুন্দরভাবে পড়ে নিবে, কেন বই না পড়লে শুধু অনলাইন ক্লাসের উপরে ডিপেন্ড করলে হয়তো তুমি অল্প কিছু শিখতে পারবে। অবশ্যই তোমরা সময় করে বই পড়ে নিবে, বই পড়ার কোনো বিকল্প নেই, হয়তো ভবিষ্যতে বই পড়ার কোনো বিকল্প আসবে না, বই পড়তেই হবে তোমাকে। তো ঠিক আছে, তোমরা আমি মূল কনসেপ্টটি আলোচনা করে দিলাম, কি পরিমাণ পণ্য কিনলে আমাদের মোট ব্যয় সবচেয়ে কম হবে, এই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব আমি। তো এই অঙ্কটি আলোচনা করার আগে আমি বলছি, এই অধ্যায়ে আরও কিছু অঙ্ক আছে। মনে করো আমি এক বছরে হচ্ছে 36000 পিস পণ্য লাগবে, আমি একসাথে হচ্ছে 3000 পিস করে পণ্য কিনবো, তাহলে এক বছরে কতবার পণ্য কিনবো এটি আমার চেতে পারে। তারপরে এরপরে কিছু সূত্রের কিছু অঙ্ক আছে, যে আমি হচ্ছে তোমার কতটুকু পণ্য আমি গোডাউনে রেখে মাল আনতে যাব, আমার ম্যাক্সিমাম কতটুকু পণ্য গোডাউনে রাখতে হবে, মিনিমাম কতটুকু পণ্য গোডাউনে রাখতে লাগবে, এই জিনিসগুলো নিয়ে 4-5টি 6টি সূত্র আছে। আমি আজকের ক্লাসের পরের ক্লাসটি অর্থাৎ আগামী ক্লাসটিতে ওই সূত্রের অঙ্কগুলো করাবো, তারপরের ক্লাসটিতে হচ্ছে ফিফো লিফো ওয়েটেড অ্যাভারেজের অঙ্কগুলো করিয়ে দিব। তো এই 3-4টি ক্লাস তোমরা যদি ইনশাল্লাহ করো, দেখা যাবে ফিফো লিফো অধ্যায়টি একটু বড়, তো ওই অধ্যায়টি মানে ওই অংশটির জন্য, মানে এই ম্যাটেরিয়াল অধ্যায়টিতে কিন্তু আমাদের 3 ধরনের অঙ্ক আছে। নাম্বার 1 ইওকিউ এর অঙ্কগুলো আছে, নাম্বার 2 হচ্ছে সূত্রের কিছু অঙ্ক আছে, নাম্বার 3 হচ্ছে কি ফিফো লিফো ওয়েটেড অ্যাভারেজ। তো ফিফো লিফো ওয়েটেড অ্যাভারেজের বিষয়গুলো হচ্ছে কি, আমি একটু আলোচনা করি, পরবর্তীতে আবার নেক্সট ক্লাস আরো ডিটেইলস আলোচনা করব। সেটি হচ্ছে যে আমার গোডাউনে অনেকগুলো প্রোডাক্ট আছে, এই গোডাউন থেকে আমি কারখানায় পণ্য পাঠাবো। তো ফিফো পদ্ধতিতে হচ্ছে কি, প্রথমে মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথম মালগুলো আমি আগে পাঠাবো কারখানায়। লিফো হচ্ছে কি, লাস্ট ইন ফার্স্ট আউট, আমি লাস্টে যেই মালটা কিনবো সেই মালটা দিয়ে আগে কাজ করব। আর অ্যাভারেজে হচ্ছে কি, মানে প্রথমে যেই মাল আছে শেষে যেই মাল আছে দুইটা একসাথে মিক্স করে তারপরে মালগুলো আমি কারখানায় পাঠাবো। মানে ফিফোতে হচ্ছে প্রথম মালগুলো আগে ব্যবহার করব, লিফোতে হচ্ছে কি পরের মালগুলো আগে ব্যবহার করব। আমি এখন যখন আমি ফিফো লিফো করাবো তখন তোমার হাতে কলমে ডিটেলসে বুঝে নিবে, আর ওইটার অ্যাভারেজ হচ্ছে একসাথে মালগুলো ব্যবহার করব। তো আসো আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাসে আমি 2টি গুরুত্বপূর্ণ বোর্ডের ম্যাথ নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে কি, তোমরা যারা এখনই, আমি আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং হচ্ছে বেল বাটনটি প্রেস করে রাখবে, যেন হচ্ছে নোটিফিকেশন পাও আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে, কেন আমি রিসেন্টলি অনেকগুলো ক্লাস ইনশাল্লাহ আপলোড দেওয়ার চেষ্টা করব, আর তোমাদের বন্ধুদের কাছে আমার ক্লাসগুলো শেয়ার করে দিবে। তো আসো আমরা আজকের ক্লাসটিতে চলে যাচ্ছি। তো ঠিক আছে, যেটি বলছিলাম, আজকে আমরা 2টি অঙ্ক শিখব। একটি হচ্ছে 2016 সালে ডিগ্রি থার্ড ইয়ার পরীক্ষা এসেছিল, আরেকটি হচ্ছে 2011 সালে ডিগ্রি থার্ড ইয়ার পরীক্ষা এসেছিল। তো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে 2016 সালের অঙ্কটি তুলনামূলক একটু কঠিন আর 2011 সালের অঙ্কটি একটু সহজ, তো আমি তাই আগে 2011 সালের অঙ্কটি তোমাদেরকে বোঝাবো, তারপরে 2016 সালের অঙ্কটি বোঝাবো। তো আসো আমরা সরাসরি আজকের অঙ্কে চলে যাচ্ছি। প্রথমে আমরা প্রশ্নটি পড়ে তার অর্থ বোঝার চেষ্টা করব। দেখতে পাচ্ছি এখানে বলা আছে দ্য ডেইলি, তোমরা কোশ্চেনটির দিকে তাকো ভালো করে, দ্য ডেইলি ওয়েজেস, দুঃখিত, দ্য ডেইলি ইউজেস অফ ম্যাটেরিয়াল পি, মানে একটি দ্রব্য যার নাম হচ্ছে পি, তা প্রতিদিন ব্যবহার করা হবে 10 ইউনিটস, 10 ইউনিট, মানে 10 পিস করে, ওয়ার্কিং ডেজ হচ্ছে 300 ইন এ ইয়ার, স্টোরিং কস্ট, এটাকে ক্যারিং কস্ট বলা হয়, যে আমি এই যে পণ্যগুলো যে কিনবো এগুলো আমার গুদামে রাখতে খরচ হবে পণ্যের মূল্যের 10%। আসলে এটা বলতে বোঝাচ্ছে হচ্ছে যেটি বলছিলাম, যে গুদাম ভাড়া, তাছাড়া হচ্ছে আমি যদি ঋণ করে পণ্যটি কিনি, ঋণের ব্যয়,
আনুষঙ্গিক খরচগুলো আর কি পণ্যটির পিছনে। দ্য কস্ট অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের মূল্য হচ্ছে 5 টাকা, কস্ট অফ অর্ডারিং কস্ট 30 পার অর্ডার, মানে আমি যদি মালটা কিনে নিয়ে আসি একটা অর্ডার দিতে আমার মোট খরচ হবে, এটি হচ্ছে কি আমার পণ্য পরিবহন খরচ, তুমি ধরতে পারো যে নিয়ে আসবো অনেক দূর থেকে কত টাকা, 30 টাকা পার অর্ডার। ফাইন্ড আউট দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মানে ইও কিউ, ইউজিং একটা হচ্ছে ইকুয়েশন মেথড সমীকরণ পদ্ধতি, আর একটা হচ্ছে টেবুলেশন মেথড। তো ঠিক আছে, আমরা প্রথমে এই যে এই পাশটি আগে দেখবো, আমরা লিখে নিব, এখানে দেখো এই যে আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, তোমরা দেখো এই যে আমরা প্রথমে এই জিনিসগুলো লিখে নেব, এগুলো আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে যে অ্যানুয়াল কনজাম্পশন বা অ্যানুয়াল ইউজেস, একদিনে লাগে 10 ইউনিট, তাহলে আমার এক বছর 300 দিনে 3000 ইউনিট। ঠিক আছে, দেখো এই যেটি আমাদের এই যে কোশ্চেন দেওয়া ছিল, এই যে কোশ্চেন আমাদের দেওয়া ছিল হচ্ছে প্রতিদিন লাগে হচ্ছে 10 ইউনিট, এভাবে ওয়ার্কিং ডেস হচ্ছে 300 ছিল। তো ঠিক আছে, তা আমরা প্রথমেই করে নিব, হচ্ছে এক বছর লাগবে 3000 ইউনিট, অর্ডার কস্ট হচ্ছে, একটি অর্ডার কস্ট হচ্ছে আমার 30 টাকা করে, আর ক্যারিং কস্ট হচ্ছে পণ্যের মূল্যের 10%, পণ্যের মূল্য দেওয়া ছিল 5 টাকা, তার 10% হচ্ছে 50 পয়সা, এই যে দেখো এখানে দেওয়া আছে 5 টাকা, এবং তার ক্যারিং কস্টও দেওয়া ছিল যে 10%, এখানে আমাদের বলা ছিল যে এখানে বলা ছিল দেখো 10%। তো ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। আমরা প্রথমে এই মানগুলো তুলে এই যে আমরা এখন সূত্রের মানগুলো বসিয়ে দিব, দেখো সূত্রটি কি, ইও কিউ সমান, এটা হচ্ছে ইকুয়েশন মেথড, যে ক্যালকুলেশন অফ ইও কিউ আন্ডার ইকুয়েশন মেথড, এটি আমরা লিখে নিব। তো ইও কিউ হচ্ছে আমার কি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, 2AO, এ হচ্ছে আমার অ্যানুয়াল ইউজেস, ও মানে হচ্ছে অর্ডার কস্ট, সি মানে ক্যারিং কস্ট বা স্টোরিং কস্ট, যেটি আমরা মান বসিয়ে দিব সূত্রের 2, এর মান 3000, ও এর মান 30, ভাগ হচ্ছে 0.050। এখানে উপরের তিনটি মান গুণ করলে 2 × 3000 × 30 গুণ করলে হচ্ছে 1,80,000, একে 0.050 দিয়ে ভাগ করবো আমরা, তাহলে হচ্ছে এই মানটি পেয়ে যাব, এটিকে আমরা রুট করব, রুট করলে পেয়ে যাবো হচ্ছে 600 ইউনিটস। আশা করছি এতটুকু বুঝতে পেরেছ, মানে আমার এক বছরে যে 3000 পিস মাল লাগবে, আমি আবারও বলছি এক বছরে যে আমার 3000 পিস মাল লাগবে, এই 3000 পিস মাল আমি চাইলে একবারও কিনতে পারি, চাইলে দুইবারে তিনবারে, একবারে কিনলে 3000 পিস করে কিনতে হবে, দুইবারে কিনলে 1500 পিস করে কিনতে হবে, তিনবারে কিনলে 1000 পিস করে কিনতে হবে, কিন্তু আমি যদি একবারে 600 পিস করে মাল কিনি তাহলে আমার জন্য খরচ হবে সবচেয়ে কম। আশা করছি বুঝতে পেরেছ। এবার আসো আমরা পরের মেথডটি বোঝার চেষ্টা করবো। তো দেখো তোমরা ধীরে সুস্থ অঙ্কটি বোঝার চেষ্টা করবে। পরের মেথডটি কিন্তু টেবুলার মেথড, এটি কিন্তু খুবই সহজ, দেখতে একটু কঠিন মনে হলো আসলে এটি তুলনামূলক অনেক সহজ একটি পদ্ধতি। তো এখানে অনেক সময় আমাকে কি কিছু তারা অর্ডার সাইজ দিয়ে দিবে, দিয়ে দিলে তাদের সাইজ অনুযায়ী নিব অর্ডার সাইজ, আর না দিলে আমরা নিজেদের মতো করে ধরে নিব। প্রথমে আমরা লিখব প্রথম ছকে ইউজেস বা অ্যাভারেজ ইউজেস, না এখানে হবে অ্যানুয়াল ইউজেস, এখানে ভুল আছে, হবে অ্যানুয়াল, অ্যানুয়াল ইউজেস, বার্ষিক ব্যবহার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 3000 ইউনিট। তো এই যে 3000 ইউনিট আমরা লিখলাম, লেখার পরে এখন দেখো তুমি কি করবে, নাম্বার অফ অর্ডার, এমন কিছু, আর এই দুটি শখ আগে আগে পরে অনেকে করা যায়, এটি কোনো বিষয় না, অনেকে হচ্ছে অর্ডার সাইজটি আগে লেখে, নাম্বার অফ অর্ডারটি পরে লেখে, এটি কোনো বিষয় না, তুমি আগে পরে দিলে কোনো সমস্যা হবে না। তা আমি এমন কিছু অর্ডার দিব আমি যদি যেখানে 3000 পিস মাল হচ্ছে আমার ভাগ করা যাবে, কোনো দশমিক আসবে না, আমরা সেই ধরনের মানগুলো নিব বা সেই ধরনের অর্ডারগুলো আমি নিব। আমি যদি একবারে কিনি 3000 পিস মাল, তাহলে হচ্ছে কি আমি 3000 পিস মাল যদি আমি কিনতে চাই এবং একবারে কিনতে চাই, তাহলে 3000 পিসই কিনতে হবে একবারে। আমি যদি দুইবারে পণ্যটি কিনতে চাই, দেখো তৃতীয় ছকটি দ্বিতীয় ছকটি প্রথম ছকটি একসাথে বুঝাচ্ছি, এটি হচ্ছে কি আমি অর্ডার সাইজ, আমি যদি একবারে কিনি 3000 পিস মাল তাহলে একবারে কিনবো, আমি দুইবারে কিনলে হচ্ছে একবারে 1500 পিস করে মাল কিনবো, মানে এই 3000 পিসকে আমি যদি 2 দিয়ে ভাগ করি, মানে 1 নম্বর ছককে 2 নম্বর ছক দিয়ে ভাগ করলে 3 নম্বর ছকটি পেয়ে যাবো। আমি যদি 3000 পিস মাল দুইবারে কিনি সমান পরিমাণে, তাহলে 1500 করে কিনবো একবারে, আমি যদি 3বারে মালটি কিনি তাহলে হচ্ছে 3000কে আমি 3 দিয়ে ভাগ করলে একবারে 1000 পিস করে মাল কিনবো, আমি যদি 4বারে মালটি কিনি 3000কে 4 দিয়ে ভাগ করলে আমি 750 পিস মাল কিনবো, তারপর 3000কে 5 দিয়ে ভাগ করলে 600 পিস, 3000কে 6 দিয়ে ভাগ করলে 500 পিস। এখন কথা হচ্ছে আমি কতটুকু পর্যন্ত যাবো, এটি হচ্ছে কি মোটামুটি আমি 6-7 লাইন 8 লাইন পর্যন্ত যাব, তারপরে একটা টেকনিক আছে অঙ্কটি শেষে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আশা করছি তিনটি ছক বুঝতে পেরেছো। আমি এমন যেমন আমি এখানে 7 নম্বর ছক নিয়ে নিই, 7 দিয়ে এখানে ভাগ করা যাবে না, তারপর এখানে যদি অন্য একটি মান থাকতো আমরা এমন হতে পারে 3 নাও নিতে পারতাম, মোট কথা কি এই সংখ্যাগুলো নিব না যেগুলো দ্বারা 3000কে ভাগ করা যাবে না, আমরা সেই সংখ্যাগুলোই নিব যেগুলো দ্বারা 3000কে ভাগ করা যাবে।
এবার আসো আমরা অ্যাভারেজ ইনভেন্টরি, এটি হচ্ছে কি, এই যে অর্ডার সাইজ যেটি আমরা পেলাম এটিকে দুই দ্বারা ভাগ করবো, যে চার নম্বর ছক মানে হচ্ছে তিন নম্বর ছকে দুই দিয়ে ভাগ। আমি যদি এগুলোকে দুই দিয়ে ভাগ করি, আর আমরা কিন্তু প্রথম অঙ্কটি একটু ধীরে ধীরে বুঝবো আর দ্বিতীয় অঙ্কটি একটু তাড়াতাড়ি করে বুঝবো, কেন আমরা একটি বুঝে ফেলে আরেকটি অঙ্ক আমরা সহজেই বুঝতে পারবো। তো দেখো এগুলোকে দুই দিয়ে ভাগ করবো, তিন হাজারের অর্ধেক হচ্ছে, মানে আমরা ধরে নিব যত পিস পণ্য আমি দোকানে কিনবো তার অর্ধেক মাল আমার গোডাউনে রাখবো, এই জন্য দুই দ্বারা ভাগ। এটা একটা অনুমানিক মানে আনুমানিক একটি বিষয়, আমি ধরে নিব যত পিস পণ্য আমি একবারে কিনবো তার অর্ধেক আমি আমার গোদামে মজুত রাখবো। তো তিন হাজারের অর্ধেক পনেরোশো, পনেরোশোর অর্ধেক সাতশো পঞ্চাশ, এক হাজারের অর্ধেক পাঁচশো, এইভাবে সবগুলোর অর্ধেক করে ফেলবো। আর এই মালগুলো আমার একটা হচ্ছে গোডাউনে রাখতে আমার এই মালের পণ্যের দাম হচ্ছে কত টাকা, আমরা এটা দুইভাবে করতে পারি, এই যেমন দুটি ছক অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালু আর হচ্ছে ক্যারিং কস্ট, এটি কিন্তু দুইভাবে করা যায়। সেটি হচ্ছে কি, আমরা যদি পার্সোনালি ক্যারিং কস্ট বের করে নিই, যেমন আমাদেরকে এখানে ক্যারিং কস্ট ছিল হচ্ছে এই যে দেখো পঞ্চাশ পয়সা, আমি দুইটা নিয়মই তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আমরা যদি এই যে পনেরোশো সাতশো পঞ্চাশ মানে চার নম্বর ছকের টোটাল দামটা যদি বের করি, কী দাম বের করবো, টোটাল দাম, টোটাল দাম বের করলে আমার পনেরোশো পিস মালের দাম পাঁচ টাকা করে একটি পণ্যের দাম, পণ্যের মূল্য আমার দেওয়া ছিল একটা মূল্যের পণ্য ছিল পাঁচ টাকা, যে দেখো লেখা আছে পাঁচ টাকা, এই যে দেখতে পাচ্ছি পাঁচ টাকা লেখা ছিল। তো পাঁচ টাকা দ্বারা আমি যদি চার নম্বর ছকে গুণ করি, কেন আমার একটা পণ্যর দাম হচ্ছে চার টাকা, দুঃখিত পাঁচ টাকা, তাহলে এই টাকাগুলো পেয়ে যাবো, তার টেন পার্সেন্ট হচ্ছে আমার ক্যারিং কস্ট, কত পার্সেন্ট, টেন পার্সেন্ট, এইটা তুমি পেয়ে যাবে। এটা আরেকটাভাবে করা যায়, সেটা আমি আবারও বলছি, আমরা এই যে চার নম্বর ছকটি, আমরা যদি এই চার নম্বর ছকটিকে সরাসরি পয়েন্ট জিরো ফাইভ দ্বারা গুণ করি, মানে এই যে মানগুলো আমি আবারও দেখাচ্ছি, আমরা এই ছক তাহলে আর করা লাগবে না আমাদেরকে, এই যে এই মানগুলোকে, এই মানগুলোকে আমি যদি গুণ করি পয়েন্ট ফাইভ জিরো দ্বারা, কত দ্বারা, পয়েন্ট ফাইভ জিরো দ্বারা, তাহলে আমি কিন্তু অটোমেটিক এই ছকটি পেয়ে যাবো, তাহলে আমরা এই ছকটি করা লাগবে না। ভালো করে বুঝানো, এই যখন আমার পণ্যের দাম, আমি এক পিস পণ্য কিনলে যত টাকা, একশো পিস পণ্য কিনলো তত টাকা, এক হাজার পিস পণ্য কিনলো তত টাকায়, তখন আমার এই ছকটি এক্সট্রা দেওয়ার দরকার নেই। তবে তুমি যদি এখানে পাঁচ টাকা দিয়ে গুণ করো তারপরে দশ পার্সেন্ট করো তাও হবে, আর তুমি যদি আগে যেহেতু একটা পণ্যের মূল্য দেওয়া ছিল পঞ্চাশ পয়সা বের করা ছিল, তুমি যদি এগুলোকে পঞ্চাশ পয়সা গুণ করো তাহলে তোমরা এই ছকটি পেয়ে যাবে। তো বুঝতে পেরেছ, যেমন পনেরোশোকে পঞ্চাশ পয়সা দিয়ে গুণ করলে সাতশো পঞ্চাশ, সাতশো পঞ্চাশকে পঞ্চাশ পয়সা দিয়ে গুণ করলে তিনশো পঁচাত্তর, এইভাবে। আর এই ক্যারিং কস্টটা ধীরে ধীরে কমতে থাকবে, আর তুমি যদি এটাকে পাঁচ টাকা দিয়ে গুণ করো তারপরে বিশ পার্সেন্ট করো, দুঃখিত দশ পার্সেন্ট করো, এই টাকাটি কিন্তু আসবে। তো আশা করছি বুঝতে পেরেছ, তারপরে না বুঝতে পারলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর অর্ডার কস্ট, আমি যদি এই যে এই ছকটি আমরা দেখবো, এটা হচ্ছে দ্বিতীয় ছকটি, কোন নম্বর ছকটি, দ্বিতীয় ছকটি, নাম্বার অফ অর্ডার, এই যে দ্বিতীয় ছকটি, আমি যদি একবার এই মালটি কিনে নিয়ে আসি তাহলে আমার একবার অর্ডার কস্ট তিরিশ টাকা লাগবে। আমি যদি দুইবারে মালটি কিনি, মানে এটাকে দুই দিয়ে গুণ, ষাট টাকা, তিনবারে কিনলে নব্বই টাকা, চারবারে কিনলে একশো বিশ টাকা, পাঁচবারে কিনলে একশো পঞ্চাশ টাকা, ছয়বারে কিনলে একশো আশি টাকা। আশা বুঝতে পেরেছ যে অর্ডার সংখ্যা দ্বারা আমি প্রতি পিস যেহেতু অর্ডার দিলে আমার তিরিশ টাকা লাগে, দেওয়া আছে দেখো প্রশ্নে, মানে একবার অর্ডার করলে তিরিশ টাকা খরচ হবে, আমি যতবার অর্ডার করবো তত টাকা, মানে তিরিশ টাকা দ্বারা আমি এক দুই তিন চার এই যে নাম্বার অফ অর্ডারকে গুণ করলে আমি এই ছকটা পেয়ে যাব। এখন আমার এখানে ক্যারিং কস্ট হচ্ছে এই ছক আর অর্ডার কস্ট হচ্ছে এই ছক, এই দুটি ছক যোগ করলে আমি এই ছকটি পেয়ে যাব টোটাল কস্ট। তো এই যে টোটাল কস্ট আমি পেয়ে গেলাম, আশা করছি এতটুকু বুঝতে পেরেছো কি পেয়ে গেলাম, টোটাল কস্টের ছকটি আমি পেয়ে গেলাম। এখন দেখো এখানে টোটাল কস্ট সাতশো আশি টাকা, এখানে টোটাল কস্ট চারশো পঁয়ত্রিশ টাকা, এখানে টোটাল কস্ট তিনশো চল্লিশ টাকা, এখানে টোটাল কস্ট তিনশো আট টাকা, এখানে তিনশো টাকা, এখানে তিনশো পাঁচ টাকা, দেখো কমছে কমছে, মানে এটা থেকে এটা কমেছে, এটা থেকে এটা কমেছে, এটা থেকে এটা কমেছে, এটা থেকে এটা কমেছে, কমতে 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 হঠাৎ করে বেড়ে গেছে তিনশো পাঁচ টাকা হয়ে গেছে, হঠাৎ করে কি হয়েছে তিনশো পাঁচ টাকা হয়ে গেছে। আমার যখন কমতে কমতে বেড়ে যাবে সেখানে আমি থেমে যাব। তো আমার একটা জিনিস তোমাদেরকে আমি বুঝাচ্ছি, দেখো এখানে এই যে এখানে সবচেয়ে খরচ কম কোনটি, তিনশো টাকা হচ্ছে আমার খরচ সবচেয়ে কম, এই যে সবচেয়ে কম খরচ তিনশো টাকা, আমি কত পিস মাল কিনবো তখন, এই যে আমি যদি ছয়শো পিস মাল কিনি, এই যে অর্ডার সাইজ হচ্ছে ছয়শো পিস, ভালো করে বুঝো এর উত্তরটা কী হবে, এটা হচ্ছে টাকা, যে আমার সবচেয়ে কম খরচ হচ্ছে তিনশো টাকা যদি আমি ছয়শো পিস মাল কিনি, কত পিস মাল কিনবো ছয়শো পিস, তো ছয়শো পিস মাল কিনলে আমার খরচ হবে তিনশো টাকা। এখানে আমার দেখা যাচ্ছে ক্যারিং কস্ট হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং অর্ডার কস্ট একশো পঞ্চাশ টাকা, মোট ব্যয় কম। তুমি এখানে দেখো এখানে কিন্তু অর্ডার কস্ট কম, প্রথম লাইনে যদি দেখতে পাই অর্ডার কম, অর্ডার কস্ট হচ্ছে তিরিশ টাকা কিন্তু ক্যারিং কস্ট সাতশো পঞ্চাশ টাকা। আবার নিচের দিকে দেখো ক্যারিং কস্ট কম তিনশো একশো পঁচিশ টাকা কিন্তু অর্ডার কস্ট একশো আশি টাকা, মানে মোট ব্যয় আমার কম কিন্তু এই লাইনটাতে। আমি যদি তিনশো টাকা, দুঃখিত আমি যদি ছয়শো পিস মাল কিনি আমার মোট খরচ তিনশো টাকা হবে, অন্যান্য পরিমাণ মালের চেয়ে
খরচ কম হবে, কিছু ক্ষেত্রে দেখা যাবে ক্যারিং কস্ট কম অর্ডার কস্ট বেশি, কিছু ক্ষেত্রে দেখা যাবে অর্ডার কস্ট কম ক্যারিং কস্ট বেশি, কিন্তু মোট ব্যয় আমার কম হচ্ছে এই লাইনটিতে যখন আমি 600 পিস মাল কিনবো। তাই আমরা বলতে পারি আমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কিন্তু পরিমাণ, টাকা না, কত ইউনিট? 600 ইউনিট। তো আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ, তোমরা বাসায় খুব সুন্দরভাবে এই অঙ্কটি খাতায় অবশ্যই করবে, না করলে কিন্তু বুঝতে পারবে না এবং হাতে কলমে করবে। আরেকটা জিনিস আমি আবারও দেখাচ্ছি, দেখা যায় অর্ডার কস্ট ধীরে ধীরে বাড়ছে আর ক্যারিং কস্ট ধীরে ধীরে আমার কমছে। অর্ডার কস্ট ধীরে ধীরে বাড়বে, ক্যারিং কস্ট ধীরে ধীরে কমবে এবং টোটাল কস্ট আমার কমতে 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 হঠাৎ করে বেড়ে যাবে। যখনই বেড়ে যাবে অঙ্কটি শেষ করে দিব এবং যেই টাকাটি সবচেয়ে কম আসবে ওই টাকার বরাবর যেটা আমার পরিমাণ থাকবে অর্ডার সাইজ, সেটি হচ্ছে আমার অঙ্কের উত্তর 600 ইউনিট। এখানে এসেছে 600 ইউনিট এবং এই মেথডও 600 ইউনিট এসেছে। আশা করছি আমরা এই অঙ্কটি বুঝতে পেরেছি। এবার আসো আমরা 2016 সালের অঙ্কটি দেখি। 2016 সালের অঙ্কটি কিন্তু তুলনামূলকভাবে একটু কঠিন, এখানে একটা শর্ত আছে আমি দেখি একই রকম, অঙ্কটা কিন্তু একই রকম আসো আমরা অঙ্কটি এখন দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। তো এই অঙ্কটিতে আমরা দেখতে পাবো এখানে আমাদেরকে বলা আছে যে অ্যানুয়াল ইউজেস হচ্ছে 4000 ইউনিট এবং ম্যাটেরিয়াল হচ্ছে একটা এ নামের একটি ম্যাটেরিয়াল, এক বছরে লাগবে হচ্ছে 4000 ইউনিট এবং দা কস্ট পার ইউনিট হচ্ছে 20 টাকা। আমরা দেখবো আমার কী কী মানগুলো লাগবে, এক বছরে কত ইউনিট পণ্য। আরেকটা বিষয়, আগের অঙ্কে কিন্তু আমার ম্যাটেরিয়ালের কস্টের দাম কোনো ভ্যারি করেনি, কেন? আমি দেখবো যে ম্যাটেরিয়ালের ক্যারিং কস্ট এবং হচ্ছে অর্ডার কস্টের মধ্যে সবচেয়ে খরচ কম কোনটি, দুটি একত্রে ম্যাটেরিয়ালের দাম কিন্তু এই অঙ্কে ভ্যারি করবে, কেন? আমি যদি বেশি পরিমাণ মাল কিনি দাম কিছু কম পড়বে। তো দেখো, আর এখানে অর্ডার কস্ট হচ্ছে আমার 8000 টাকা, একটা অর্ডার করলে খরচ হবে 8000 টাকা, একবার অর্ডার কস্টে 8000 টাকা, আর ক্যারিং কস্ট হচ্ছে পণ্যের মূল্যের 20%। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছো কী কী মান পেলাম। এক বছর লাগবে 40000 ইউনিট, এখানে হচ্ছে আমাদের 20 টাকা, এখানে হচ্ছে 8000 টাকা পার অর্ডার, আর ক্যারিং কস্ট হচ্ছে 20%। এখন শর্ত হচ্ছে আমি যদি এই যে 40000 পিস মাল, এই যে কত পিস মাল ছিল, 40000 পিস, এই যে 40000 পিস মাল, এটা যদি আমি একবারে কিনি, মানে 40000 পিস মাল কিনবো আমি, তাহলে আমাকে ডিসকাউন্ট দেবে 5%। আমি যদি 20000 পিস করে মাল কিনি আমাকে ডিসকাউন্ট দেবে 4%। আমি 10000 পিস করে মাল কিনলে বা 10000 বা তার চেয়ে একটু বেশি মাল যদি কিনি, মোট কথা কি 40000 বা তার চেয়ে বেশি মাল কিনলে, মানে 50, 60, 80000 যত পিস মাল কিনবো 5% ডিসকাউন্ট দেবে। 20000 অরমোর বলতে বুঝে আরও বেশি, মানে 20000, 30000 যত পিস মাল কিনি, মানে 40000 থেকে কম কিন্তু 20000 থেকে বেশি আমাকে ডিসকাউন্ট দেবে 4%। এভাবে 10000 পিস কিনলে আমাকে ডিসকাউন্ট দেবে 2% এবং 5000 বা তার চেয়ে বেশি কিনলে 1%, আর 5000-এর কম কিনলে আমাকে কোনো ডিসকাউন্ট দেবে না। আর ক্যালকুলেট দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আফটার টেকিং ডিসকাউন্ট কনসিডারেশন। যদি আমাকে ডিসকাউন্ট থাকে অবশ্যই মনে রাখতে হবে আমার অবশ্যই ইউকিউ মেথডে হবে না, আমাকে টেবুলার মেথডে করতে হবে। কী মেথডে করতে হবে? টেবুলার মেথডে। আমরা প্রথমে দেখে নিব যে ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে কতটুকু দাম আমার পরে। তো দেখো, আমার যখন 5% ডিসকাউন্ট হবে 40000 পিস মাল কিনলে, তখন 20 টাকার 5% হচ্ছে 1 টাকা, 1 টাকা বাদ দিয়ে দেবো 19 টাকা খরচ হবে। তো ধরুন 4% ডিসকাউন্ট বাদ দিলে হচ্ছে আমার 80 পয়সা বাদ দেবো, 19 টাকা 20 পয়সা। এইভাবে আমরা মানে কি লিখবো, এই যে প্রত্যেকটি, এই যে আমাদের যে শর্তটি আছে, কি আছে আমাদের যে শর্তটি আছে সেই শর্তটিতে আমরা দেখতে পাচ্ছি যেগুলো 2%, 1%, আর 4000 পিস আমরা ধরে নিলাম, মানে 5000-এর কম একটা সংখ্যা, যেই সংখ্যাকে 40000 দিয়ে ভাগ করা যাবে। তো 5000-এর কম সংখ্যা 3000-কে দিয়ে কিন্তু 40000-কে ভাগ করা যায় না, আমরা 4000 ধরে নিলাম, 4000 দিয়ে 40000-কে ভাগ করা যায়। এটা 0% ডিসকাউন্ট, মানে এটার মূল্য 20 টাকার মূল্য 20 টাকাই হবে, এটা 20 টাকা লিখে রাখলাম আমরা। তো দেখো আমরা কি করব, এই যে 20 টাকার উপরে প্রত্যেকটা পার্সেন্টেজ করবো, যেমন প্রথমে ডিসকাউন্ট পাবো 1 টাকা, এখানে 80 পয়সা, এখানে 40 পয়সা, এখানে 20 পয়সা, এগুলো 20 টাকা করে বাদ দিলে আমরা মূল্যটি পেয়ে যাব। এইবার একই রকম আগের অঙ্কটির মতো আমি ছকটি ঠান্ডা মাথায় তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরাও ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। তো দেখো এখানে ছক দুইটি কলম বেশি আসবে, কেন? এখানে আমাদের ওই যে পণ্যের মূল্যের ডিসকাউন্ট আছে, তাই আমরা লিখবো অ্যানুয়াল ইউজেস 40000 প্রত্যেক ঘরে দিয়ে দিব। এটা একটা ঘরে রাখতে পারি আগের অঙ্কটির মতো, এই যে আমরা চাইলে যে একবারে একটা এই ঘরটি ফাঁকা রেখে মাঝখানে যেমন এখানে লিখে দিয়েছিলাম 3000 পিস, দেখো আগের অঙ্কে তদ্রুপ এটি আমরা লিখতে পারি হচ্ছে সব ঘরে 40000 পিস। তা আমাদের কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, কেন? এটি কিন্তু 2016 সালে পরীক্ষা এসেছিল। এবার আমি নাম্বার অফ অর্ডার এমন কিছু মান নিব যেগুলো দিয়ে এখানে ভাগ করা যায়। আমি এক নিলাম, এককে 40000 দিয়ে ভাগ করলে 40000 এক, তারপর হচ্ছে 40000-কে 2 দিয়ে ভাগ করলে 20000, 4 দিয়ে ভাগ করলে 10000, 5 দিয়ে ভাগ করলে 8000, এভাবে আমরা এই যে, তারপরে দেখো এখানে 6 নেই, কেন? 6 দিয়ে ভাগ করা যায় না, দশমিক চলে আসে। 7 নেই, কেন? দশমিক চলে আসে, আমরা সরাসরি 8 নিয়েছি।
তারপর নয় নিয়ে নিই, নয় দিয়ে 40,000 ভাগ করলে দশমিক চলে আসবে, দেখা যাবে এমন একটা মান আসবে যে 4,000 এত, 3,000 এত, একটি দশমিকালা মান আসবে। দশ নিলাম, 40,000 দশ দিয়ে ভাগ করলে এত, মানে কি আমি যদি একবারে মাল কিনি 40,000 পিস কিনতে হবে, আমি যদি দুইবারে কিনি একবারে 20,000 পিস করে কিনবো, আমি যদি চারবারে মাল কিনি 10,000 করে কিনবো, 4×10=40,000, আমি যদি 8,000 পিস করে মাল কিনি তাহলে হচ্ছে পাঁচবার কিনতে হবে, 5×8=40,000, আমি যদি 5,000 পিস করে মাল কিনি 8 বার মাল কিনতে হবে, 5×8=40,000, মানে মোট 40,000 পিস মাল হতে হবে। মোট কথা কি, আমাকে এটি এক নম্বর ছক, এটি দুই নম্বর ছক, এটি তিন নম্বর ছক, তিন নম্বর ছককে আমি পাবো হচ্ছে এক নম্বর ছককে যদি দুই নম্বর ছক দ্বারা ভাগ করি, আমি যদি এক নম্বর ছককে দুই নম্বর ছক দ্বারা ভাগ করি আমি তিন নম্বর ছকে অর্ডার সাইজটি পেয়ে যাব। আশা করছি বুঝতে পেরেছো। এবার এটাকে দুই দিয়ে ভাগ করে দিব, অ্যাভারেজ ইনভেন্টরি পাবো সেম আগের অঙ্কটির মতো। এবার কস্ট পার ইউনিটের ছকটি এখানে আমরা দিয়ে দিলাম। এখন দেখো আমার এই যে এই ছক আর এই ছক, মানে কি আমরা যদি লিখি এটা এক নম্বর ছক, দুই নম্বর ছক, তিন নম্বর ছক, এটা হচ্ছে চার নম্বর ছক, এটা পাঁচ নম্বর ছক, আমাদের কত নম্বর ছক, পাঁচ নম্বর ছক, এটা ছয় নম্বর ছক। আমি যদি এই পাঁচ নম্বর ছক আর এই যে এক দুই তিন চার, এটা দুঃখিত চার নম্বর ছক আর পাঁচ নম্বর ছক, চার আর পাঁচ নম্বর ছক যদি আমি গুণ করে দিই, কী করে দিই, তাহলে আমি ছয় নম্বর ছকটি পেয়ে যাব। মানে এই দুটি ছক, আবারও বলছি এই ছক দুটি গুণ করলে আমি এই ছকটি পেয়ে যাব। এটা ইনভেন্টরি কস্ট, মানে আমার 20,000 পিস পণ্য যদি গুদামে থাকে তার মূল্য 19 টাকা করে আমার এতটুকু কষ্ট হবে। এবার মানে এটা গুণ এটা পেয়ে যাবো, এটা এটা গুণ এটা পেয়ে যাবো, এটা এটা গুণ এটা পেয়ে যাবো, এটা তো ছয় নম্বর ছকটি পেয়ে গেলাম। এবার আসো আমার সাত নম্বর ছকটি। তো সাত নম্বর ছকটি হচ্ছে আমরা ছয় নম্বর ছকে 20% করবো, কার 20% করবো, এই ছকগুলো 20% করলে এটি পাবো। আর অর্ডার কস্ট হচ্ছে আমরা, আমি যদি একবারে মাল কিনি 8,000 টাকা, দুইবারে মাল কিনবো 16,000 টাকা, এই যে তিনবারে কিনবো, যে দেখো তিনবার দেওয়া আছে এখানে, তিনবারে যদি আমি মালটি কিনি তাহলে হচ্ছে আমার, তিনবার তো নাই, চারবারে যদি কিনি তাহলে হচ্ছে 4,32,000 টাকা। তো এই যে জিনিসগুলো আমার সুন্দরভাবে বুঝতে লাগবে যে কখন কোন টাকাটি আমরা নিব। আবারও দেখো এই যে দ্বিতীয় ছকটি আছে, এই দ্বিতীয় ছকটিকে যদি আমরা 8,000 দ্বারা গুণ করি, কত দ্বারা গুণ করবো, 8,000 দ্বারা যদি গুণ করি আমরা এই যে অর্ডার কস্টটি পেয়ে যাব। এটি আমার আট নম্বর ছক, এটি আমার কত নম্বর ছক, আট নম্বর ছক। মানে দুই নম্বর ছককে আমরা যদি 8,000 দ্বারা গুণ করি, মানে 1,000 এক গুণ 8,000, দুই গুণ 8,000, চার গুণ 8,000, পাঁচ গুণ 8,000, আট গুণ 8,000, দশ গুণ 8,000, তাহলে আমরা এই ছকটি পেয়ে যাব। আর রিলিভেন্ট কস্ট বলতে এই ছকটি আমার দিলেও চলবে না দিলেও চলবে, এই ছকটি হচ্ছে কি ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্ট, এই দুটি ছকের যোগফল। যে ক্যারিং কস্ট মানে সাত নম্বর আর আট নম্বর ছক যোগ করলে এখানে নয় নম্বর ছক আসবে, এটি আমার না দিলে হবে, সরাসরি একবারে যোগ করে দিলে হয়। তো যাই হোক, এটি যোগ করে নিলাম এই দুটি ছক, আমরা টোটাল কস্ট পেয়ে গেলাম। এটা একটা রিলিভেন্ট কস্ট, মানে হচ্ছে আনুষঙ্গিক খরচগুলো। এবার কস্ট অফ পারচেস, ক্রয় মূল্য, কিসের ক্রয় মূল্য, পণ্যের ক্রয় মূল্য। এটা হচ্ছে কি, এই যে আমার যে শর্ত ছিল, কী শর্ত ছিল, এই যে আমি যে ডিসকাউন্ট পাবো, এই যে মূল্যটি 19 টাকা 19 টাকা 20 পয়সা, মানে এই যে এক দুই তিন চার পাঁচ নম্বর ছকে 19 টাকা 19 টাকা 20 পয়সা 19 টাকা 60 পয়সা, এই যে মূল্যগুলো ছিল। এখানে একটা বিষয় দেখো, আমার এই দুটি লাইনের মধ্যে আমার দুটি আছে 19 টাকা 80 পয়সা। কেন 19 টাকা 80 পয়সা নিয়েছি, আমার শর্ত ছিল যে তোমার এই যে 19 টাকা 80 পয়সা ছিল, এই যে দেখো লাস্ট শর্তে, যে 5,000 পিস অথবা তার চেয়ে বেশি মাল কিনলে আমার খরচ হবে 19 টাকা 80 পয়সা। তো দেখা যাচ্ছে কি, আমি যখন 8,000 পিস মাল কিনবো, কত পিস মাল কিনবো, 8,000 পিস, তখনও কিন্তু 19 টাকা 80 পয়সা হবে, কারণ এটা 5,000 চাইতে একটু বেশি, মানে 10,000 কম কিন্তু 5,000 বেশি, আমার খরচ হবে 19 টাকা 80 পয়সা। এই জন্য দুই ঘরে 19 টাকা 80 পয়সা, আর 4,000 পিস মাল কিনলে কোনো ডিসকাউন্ট নেই, 20 টাকাই। এই টাকাগুলো দ্বারা আমি প্রথম ছককে গুণ করবো। ভালো করে মনে করো, মনে রাখো আমি একবারে কিনি, দুইবারে কিনি, পাঁচবারে কিনি, আমি তো মোট মালই কিনবো, যেহেতু আমি মোট পরিমাণ মাল কিনবো, তাই এই টাকাগুলো দ্বারা আমি মোট মালকে গুণ করবো। মানে 40,000 × 19 40,000 × 19 টাকা 20 পয়সা 40,000 × 19 টাকা 60 পয়সা 40,000 × 19 টাকা 80 পয়সা 40,000 × 19 টাকা 80 পয়সা, আবার 40,000 × 20 টাকা, করলে আমি এই যে 10 নম্বর ছকটি পেয়ে যাবো। কত নম্বর ছকটি পেয়ে যাবো, 10 নম্বর ছকটি। আর 11 নম্বর ছকটি হচ্ছে কি, আমার এই ছকটি আমি পেয়ে যাবো হচ্ছে লাস্টে, আমি যদি 9 নম্বর ছক আর 10 নম্বর ছক যোগ করি, কত ছক, 9 আর 10, মানে এই দুটি ছক যদি আমি যোগ করি এই টাকাটি পেয়ে যাবো। আর এই জন্য বলেছিলাম আমার এই ছকটি না করলেও চলবে, নয় নম্বর ছকটি, কেন আমি যদি 7 8 এই দুটি ছক সহ যদি এই ছকটি একসাথে যোগ করে দিই, এক দুই তিন, তিনটি ছক একসাথে যোগ করলে আমার লাস্টের ছকটি চলে আসবে। তো তোমরা চাইলে 7 আর 8 দুটি ছক যোগ করে এই ছকটি করতে পারো, করে তার সাথে পারচেস প্রাইসটি হচ্ছে যোগ করে দিবে, পেয়ে যাবো লাস্টের ছকটি। অথবা এটি যদি তুমি নাও করো, এইটা এটা এটা এই যে মানে 7 নম্বর ছক, 8 নম্বর ছক আর এই 10 নম্বর ছকটিতে যে অ্যামাউন্টগুলো আছে এটাকে 9 নম্বর ছক লিখবো, এই তিনটা ছক যোগ করলে আমি মানে পারচেস কস্ট,
কস্ট অফ পারচেস, তারপর হচ্ছে আমার অর্ডারিং কস্ট, ক্যারিং কস্ট, এই তিনটা যদি আমি যোগ করে দিই তাহলে আমি টোটাল কস্ট পেয়ে যাব। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন একটা বিষয় দেখো, ধীরে ধীরে আমার কমবে, এদিকে দেখো অর্ডার কস্ট আমার ধীরে ধীরে বাড়ছে, ক্যারিং কস্ট আমার ধীরে ধীরে কমছে। আর এই যে মোট ব্যয় আমার প্রথমে ছিল 8,44,000, এখানে হয়েছে 8,22,000, 8,44, 8,22,000, এবং দেখতে পাচ্ছি তারপরে আমার হয়েছে দেখো 8,35,000, 8,47,000, 8,65,000, 8,88,000, মানে ধীরে ধীরে বাড়ছে। তো আমার 8,44,000 করে কমে গেছে, কমে কত হয়েছে 8,22,000। এই যে দেখো এই 8,22,400 এই কমার পরে আবার বাড়া শুরু করে দিয়েছে। যখন আমার কমার পরে বাড়া শুরু করে দিবে, আমি অঙ্ক করব, মানে এরপরে আমার আর কোনো উত্তর নিব না যে সবচেয়ে কম হচ্ছে 8,22,000। কত পিস মাল কিনলে দেখো, এই যে দ্বিতীয় তৃতীয় ছকে দেখেছে 20,000 পিস মাল। আমি যদি 20,000 পিস পণ্য কিনি, আমি এই যে আবারও মার্কিং করে দেখাচ্ছি, আমি যদি 20,000 পিস পণ্য কিনি আমার খরচ হবে 8,22,000, যা অন্যান্য যে কোনো পরিমাণ পণ্যের থেকে খরচ কম। আমি যদি 40,000 পিস মাল কিনি একবারে তাহলে খরচ হবে 8,44,000। আমি যদি হচ্ছে তোমার 20,000 পিস করে মাল কিনি, দুইবারে মাল কিনবো, আমার খরচ হবে 8,22,400। আমি যদি 10,000 পিস করে চারবারে পণ্যটি কিনি আমার খরচ হবে 8,35,000। এভাবে খরচ বাড়তে থাকবে। তো 8,22,400 টাকা খরচ সবচেয়ে কম, যেখানে আমার পণ্যের পরিমাণ হচ্ছে অনলি 20,000 একক একবারে কিনবো। তো আমার তাহলে উত্তর আমরা লিখব টোটাল কস্ট মিনিমাম অ্যাট 20,000 ইউনিটস বা দ্য লেভেল অফ 20,000 ইউনিট, যে আমার 20,000 একক পরিমাণ পণ্য কেনাতে খরচ সবচেয়ে কম হয়েছে 8,22,000 টাকা। সো ইউকিউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 20,000 ইউনিট। এটি হচ্ছে আমার অঙ্কের উত্তর। আশা করছি তোমরা এই অঙ্কটি খুবই ভালো বুঝতে পেরেছ। তো ঠিক আছে, আমি আমার আগামী ক্লাসগুলোতে আরও নতুন নতুন কিছু অঙ্ক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, আমার ক্লাসের সাথেই থাকবে। আমি খুবই তাড়াতাড়ি তোমাদের যে সামনে পরীক্ষা যে অঙ্কগুলো আসতে পারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ডের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোর সহজ সমাধান নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।